ডক্টর শায়লা, আজকে আমার টপিকস হচ্ছে কেমিক্যাল পিলিং। এখন কেমিক্যাল পিলিং বলতে আমরা কি বুঝি? কেমিক্যাল পিলিং হচ্ছে যে একটা সাবস্টেন্স বা একটা সলিউশন দিয়ে আমরা পিসে কিছুক্ষণ রাখি, তারপর হচ্ছে যে কিছুক্ষণ পর সেটা ওয়াশ করে ফেলি। এখন কেমিক্যাল পিলিংটা আমরা কখন করব বা ইন্ডিকেশনটা কি? কেমিক্যাল পিলিং করা যখন আমাদের ফেসটা একটু ওয়েলি থাকে, অ্যাকনে প্রন স্কিন থাকে বা কিছু পিগমেন্টেশন থাকে, বা আমরা চাচ্ছি যে আমাদের ফেসটা একটু উজ্জ্বল হোক, তারপর যে আমাদের আনইভেন স্কিন টোন থাকে সেটা রিমুভ করার জন্য, এসব ক্ষেত্রে আমরা কেমিক্যাল পিলিং করে থাকি। কেমিক্যাল পিলিং কিছু টাইপস আছে, যেমন সুপারফিশিয়াল, তারপর মিডিয়াম, আর হচ্ছে ডিপ কেমিক্যাল পিলিং। সুপারফিশিয়াল কেমিক্যাল পিলিংটা হচ্ছে যে আমাদের স্কিন উপরে ভাগে থাকে, এপিডার্মিস প্রান্তে থাকে, আর মিডিয়াম পিলিংটা হচ্ছে যে আমাদের হচ্ছে ডার্মিসের আপার ডার্মিস মতো যায়, আর ডিপ কেমিক্যাল পিলিংটা হচ্ছে যে পুরোটা ডার্মিসটাই কভার করে। এখন হচ্ছে যে আমরা কেমিক্যাল পিলিং করার পরে সবাই জানতে চায় যে কিছু সাইড ইফেক্ট আছে কি না। কিছু সাইড ইফেক্ট অবশ্যই থাকে, কিন্তু সেটা হচ্ছে আপনি যদি অনভিজ্ঞ কারোর কাছে করে থাকেন তখন হচ্ছে সাইড ইফেক্টটা বেশি হয়। কিন্তু আমি বলবো যে সবাইকে আপনারা হচ্ছে অভিজ্ঞ কোনো অ্যাসথেটিক ডার্মাটোলজিস্টের কাছে করাবেন, তাহলে সাইড ইফেক্ট ওইভাবে আসে না। এখন কিছু কন্ট্রাইন্ডিকেশনও থাকে কেমিক্যাল পিলিং কখন আমরা কেমিক্যাল পিলিং করবো না, সেটা হচ্ছে যে আমরা যারা ডক্টর আছি তারা সেটা জানি যে কখন করা যাবে না। তাই আমরা বলবো যে আপনার কোনো বিউটিশিয়ানের কাছে কেমিক্যাল পিলিংটা না করাটাই ভালো, কারণ সেক্ষেত্রে দেখা যাবে যে জিনিসটার জন্য করা উচিত না সেটা তারা করছে, তখন সেই জিনিসটা আরও বেড়ে যাবে। কেমিক্যাল পিলিং এর প্রাইসটা আপনারা জানতে পেতে পারেন, সেটা হচ্ছে যে এক একটা জায়গা ভেদে এক এক রকম। সাধারণত দেখা যায় যে 5,000 থেকে 10,000 এর মধ্যে প্রতিটা সেশন করা হয়ে থাকে, এবং একটা আমাদের হচ্ছে যে আমরা যে একটা টার্গেট দিয়ে যাচ্ছি, যে ডিজায়ার্ড একটা যেটা আমার টার্গেট থাকে যে ওই ধরনের আমার প্রবলেমটাকে ইয়ে করবো, সলভ করবো, তখন দেখা যায় যে হ্যাঁ 4-5টা সেশন নিলে আমাদের হয়ে যাচ্ছে। তারপরে দেখা যায় যে এরপরে আপনি মেনটেন্স ডোজে দেখা যায় বছরে কয়েকটা করে করলেন, বা এটা না করলেও তেমন নয়, কিন্তু আপনার যে প্রবলেমটা সেটা থেকে আপনি মুক্তি পাবেন।